আড়াল ভেঙে ফিরলেন বুবলি। অন্য তারকারা করোনার জন্য ঘরবন্দি হওয়ার অনেক আগেই ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি স্বেচ্ছাবন্দী হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন লোকের সামনে না আসার কারণে তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। সে সময় ঢালিউডের বাতাসে বুবলিকে নিয়ে নানা রসালো খবরও শোনা যায়। কেউ বলেন হাতে সিনেমা নেই, তাই আর দেখা দিতে চাচ্ছেন না বুবলি। কেউ আবার সাকিব খানের সঙ্গে জড়িয়ে বলতে শুরু করেন বুবলি মা হতে চলেছেন, কেননা সাকিব খানের সঙ্গে তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা বীরের একটি গানের দৃশ্যে বুবলির ফিটনেস দেখে অনেকেই ধরে নেন তিনি অন্তঃসত্ত্বা। এজন্যই নাকি কাউকে মুখ দেখাচ্ছেন না তিনি। তাছাড়া সাকিব খানের সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসও এভাবে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন সন্তান সম্ভাবনা থাকা অবস্থায়। পরে বাচ্চা সহ টিভি চ্যানেলে এসে সাকিব খানের কাছে সন্তানের পিতৃ অধিকার দাবি করেন। এসব গুঞ্জন এড়িয়ে আরেক দল বলে বুবলি অনেক আগেই বিবাহিত, তার স্বামী বিনোদন অঙ্গনের কেউ নন, সেই সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে, এজন্য নায়িকার এই স্বেচ্ছা নির্বাসন। ক্যারিয়ারের এমন উড়তি সময় বুবলিকে খুঁজে না পাওয়ার বিষয়টি সত্যিই রহস্যজনক। হঠাৎই যেন উধাও হয়ে যান, মুঠোফোনেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ কেন এভাবে নিজেকে আড়ালে নিলেন এই নায়িকা, এমন প্রশ্ন অনেকেরই মনে। তবে গত রবিবার হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন, সেই সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করা হলে বুবলি বলেন, আমি নিজের বাসায় নিজের মতো করে আছি, নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে বুবলি বলেন, এসব আর নতুন কি, গুঞ্জন শব্দটাই তো গুঞ্জন। দেখুন, পেশাগত জীবনের বাইরেও কখনো আমি আমার ব্যক্তিগত জীবন সামনে আনিনি বা কখনো এ নিয়ে কথাও বলিনি। আর ঘটনার পেছনেও তো অনেক ঘটনা থাকে এবং সময় তার মতোই কথা বলে, তাই কাজের বাইরে এসব গুঞ্জন নিয়ে আপাতত ভাবছি না। বীর সিনেমায় শারীরিক গড়ন নিয়ে বুবলি বলেন, বীর সিনেমার জন্য আমাকে কিছু ওজন বাড়াতে হয়েছিল, কারণ আমার চরিত্রটাই ছিল খুব সাধারণ একটি মেয়ের যাকে প্রত্যন্ত একটি গ্রাম থেকে শহরে নিয়ে আসা হয়। চরিত্রের জন্য আমাদের ওজন বাড়ানো কমানো সবই করতে হয়, সেটা নিয়েও যেন কেউ না বুঝে বানোয়াট কথা বলবে তা ভাবতেই পারিনি। এদিকে আড়ালে যাওয়ার আগেই বুবলি কাজ করেন সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো সিনেমায়। এতে বুবলিকে একজন বার ড্যান্সারের চরিত্রে দেখা যাবে। এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো সাকিব খানের বাইরে কোনো নায়কের বিপরীতে অভিনয় করেছেন। এতে তার নায়ক ছিলেন নীরব। সাকিব খানের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বুবলি বলেন, আমি বরাবরই বলে এসেছি সাকিব খান ছাড়া অন্য কারোর সঙ্গে কাজ করতে আমার কোনো বাধা নিষেধ নেই, তবে ভালো গল্প, নির্মাতা, বাজেট ও সহশিল্পী হতে হবে। ক্যাসিনোর প্রস্তাব পাই অনেক আগে, কিন্তু আমি চূড়ান্ত চিত্রনাট্য না দেখে কাজ করতে চাইনি, পরে গল্প পড়ে পরিচালককে তা জানিয়ে রাজি হয়েছি। নীরব অনেকদিন ধরেই চলচ্চিত্রে কাজ করছেন, তার অভিজ্ঞতাও অনেক বেশি, আর পরিচালক সৈকত নাসির এ প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য নির্মাতা, আশা করছি ভালো কিছু হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।